হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এখন যে স্ক্রিনের ওপর ফটোটা দেখছেন, ফেসবুক ইনস্টাগ্রাম খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তা আপনার প্রিয়জনের নাম অথবা আপনার নাম লিখে স্ট্যাটাস দিতে পারেন। এত দেরি কিসের, আপনিও লিখে ফেলুন এবার। তো এইরকম ধরনের ফটো কীভাবে এডিট করবেন? প্রথমত ফটোটি এডিট করার জন্য দুটো অ্যাপসের প্রয়োজন হবে, এক পিকচার ল্যাব আর একটা ফটো ল্যাব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দিন। তো চলুন বেশি লাভ হোক, শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমত ফার্স্ট আমাদের দুটো অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, ফটো ল্যাব আর পিকচার ল্যাব। দুটো অ্যাপসই প্লে স্টোরে ফ্রি ভার্সন পেয়ে যাবেন। তো চলুন আমার প্লে স্টোর থেকে ফটো অ্যাপ ডাউনলোড করে নিই। ফটো ল্যাব বলে সার্চ করবে, একটু নিচে স্ক্রল করবে, এখানে চলে এসছে। যেহেতু আমার ইনস্টল করা আছে, এখন ইনস্টল করে নেবেন। আর একটা আছে পিকচার ল্যাব, এটাও আমার ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন, ফ্রি ভার্সন আছে দুটোই। আর কটা ফটো পিএনজি আমাদের প্রয়োজন হবে, তো কটা ফটো পিএনজিগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট আমাদের পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে ত্রিভুজটা ক্লিক করবে, ইউজ ইমেজ অ্যান্ড ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। ফটোটা যেখানে আছে আপনার ওখান থেকে সিলেক্ট করে নেবে, যেহেতু আমি ডাউনলোড করেছি, ডাউনলোডে আছে, তো আমি এখান থেকে ফটোটা নিয়ে নিলাম, ওপরতে ক্লিক করে দিলাম। আর টেক্সটের ওপর দুবার ক্লিক করবে, এবার আপনি আপনার নামটা লিখবেন, অথবা আপনার প্রিয়জনের নাম হতে পারে, আপনার নাম হতে পারে, লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবে সব। এবার টেক্সট অ্যাড করতে হবে একটা আমাদেরকে, তো টেক্সট ফন্ট অপশানে যাব, ফন্টে গিয়ে, মাই ফন্টে গিয়ে মোহিনী ইউক্যান বলে একটা আছে, এই ফন্টটা অ্যাড করে দেবেন। তো এটা ফোনটার সাইজ একটু বড় করতে হবে, সাইজ এগিয়ে 145 রেখে দেবো, মনে রেখে দিয়ে টিক চিহ্ন। ফোনটাকে একটু থ্রি ডি ফর্মে ঘোরাতে হবে, ফোনটাকে একটু ব্লেন্ডিংটাকে একটু বাড়িয়ে দিতে হবে, 25 মতো রেখে দিলেই হবে, টিক চিহ্ন মেরে দিতে হবে। আর আপনি এখানে আরও একটা নাম অ্যাড করতে পারেন চাইলে, যেহেতু আমি আর একটা নাম অ্যাড করবো, তো এখানে কপি অপশানে ক্লিক করবো, দুবার টাচ করবো, এখানে আপনি লিখে নেবেন যে নামটা অ্যাড করতে চান, ওকেতে ক্লিক করবে। এটা সাইজটা একটু ছোটো করে নেবে, এটা 100 রেখে দেবে, 100 রেখে দেবে মনে হয় ভালো হবে। তো এটা তো হয়ে গেলে উপরে শেয়ার অপশানে গিয়ে ডিফল্টটাকে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দেবে। এবার আপনাদের ফটো ল্যাবের প্রয়োজন হবে। এবার ফটো ল্যাব অ্যাপসটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে একটু প্রসেস হবে, ব্র্যান্ড বলে একটা অপশান আসবে, এখানে অ্যাকসেপ্ট টু কন্টিনিউ করতে হবে, অ্যাকসেপ্ট কন্টিনিউ করার পরে একটি কাটার চিহ্ন আসবে, ওখানে মারবে, নেক্সট কাটার চিহ্ন আসবে। এবার এখানে এডিটে ফটো বলে যে অপশান আছে, এটা ওটাতে টাচ করতে হবে, অ্যালাউ মারতে হবে। অ্যালাউ মারার পর আপনি যে পিকচার ল্যাব থেকে যে ফটো এডিট করেছিলেন ওইটা এখানে নিয়ে নিতে হবে। তো আমি ফটোটা নিয়ে নিলাম। এবার এখানে স্ক্যানার বলে অপশান আছে, যে স্ক্যানারের উপরে টাচ করতে হবে, অটোমেটিক এখানে স্ক্যান হবে, তো আমরা এটা চাই না, যার জন্য আমরা সাইডে স্ক্রল করব। সেন্ডা বলে একটা অপশান আছে, সেন্ডা এটাই, তো এটাতে আমরা দিয়ে দেবো, একটু প্রসেস হবে, অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এখানে একটু চেঞ্জ করতে পারেন চাইলে, তো আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন
এখানে আরো চেঞ্জ করতে পারেন। এবার এখানে এটা নেওয়ার জন্য করুন, এবার সেভ গ্যালারিতে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে নিচে সেভ আইকনে ক্লিক করবে, দেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।